সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে ভিডিওটি দেখে থাকুন, হয়তো একসময় ভালো লেগে যাবে। তো আজকে আপনাদেরকে জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে। তো আপনারা অনেকেই হয়তো বা ইন্ডিয়ান ভিসা সম্পর্কে অপেক্ষা আছেন যে কখন ইন্ডিয়ান ভিসাটা চালু হবে কিংবা কখন ইন্ডিয়ান বর্ডারটা ওপেন হবে। তো এই সংবাদের অপেক্ষা যারা আছেন তাদের উদ্দেশ্যে এখন একটাই কথা, এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে একদম নাকে তেল দিয়ে ঘুম পাড়ুন। কারণ ইন্ডিয়ান বর্ডার কবে খুলবে এই ধরনের কোনো সংবাদ কিংবা কোনো নিশ্চয়তা নেই। যাও কিছুটা খোলার কথা ছিল মার্চ মাসে, কিন্তু মোদী আসার পর দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং উনি চলে যাওয়ার পর দেশে ঝড়ের মতো একটা ঘটনা ঘটে গেছে। তো এরপর থেকে আরও নানা ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেই চলেছে। তো সব কিছু বাদে তারপরে যেটা সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে করোনা। এই করোনা মহামারীটা আবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাংলাদেশে। বেশ কয়েকদিন মোটামুটি 5-6-7 হাজার করে আক্রান্ত হয়েছে, আজকেও মোটামুটি প্রায় 4 হাজারের মতো আক্রান্ত হয়েছে। তো গতকাল থেকে কড়াকড়ি লকডাউন দেওয়াতে কিছুটা হয়তো বা কমেছে। আর এই করোনার প্রাদুর্ভাব ইন্ডিয়াতে ভয়াবহ, মানে বিশাল ভয়াবহ আকার ধারণ করেছে। ওখানে প্রায় একদিনে 1.5 লক্ষের উপরে আক্রান্ত হচ্ছে মানুষ। তো এই নিয়ে ইন্ডিয়ান ভিসা চালু হওয়ার মতো কিংবা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার মতো কোনো সম্ভাবনাই আপাতত আর দেখা যাচ্ছে না। ভারতীয় ভিসা নিয়ে বাংলা নিউজ 24 একটি সংবাদ প্রকাশ করেছে। গতকালকে থেকে যেহেতু বাংলাদেশে কঠোর 7 দিনের লকডাউন চলছে, তো এই জন্য বাংলাদেশের যে কয়েকটি ভিসা সেন্টার আছে তারা সমস্ত ভিসা সেন্টারগুলোতে তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। এই লকডাউন পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো বা এই ভিসা কার্যক্রম আবার পুনরায় চালু করা হবে। লকডাউন যদি বাড়ানো হয় সেক্ষেত্রে ভিসা কার্যক্রম বন্ধ থাকবে, কিংবা লকডাউন যদি তুলে নেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা ভিসা কার্যক্রম চালু হতে পারে। কিন্তু ট্যুরিস্ট ভিসাটা আমার মনে হচ্ছে এর মধ্যে আর চালু হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ করোনার প্রাদুর্ভাবটা সব দেশেই যেহেতু বাড়তেছে, এমন সময় আর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার মতো চিন্তা ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। কারণ কোনো সংবাদ মাধ্যমে এই ধরনের কোনো নিউজ প্রকাশ করা হয়নি। আর যারা ইন্ডিয়ান ভিসার জন্য অপেক্ষা আছেন, ট্যুরিস্ট ভিসার জন্য যারা ঘুরতে যাবেন কিংবা তাদের নানান কাজে যাবেন, তারা আমার মনে হয় ইন্ডিয়ান ভিসা বাদ দিয়ে অন্য কোনো দেশের ভিসা নিয়ে চিন্তা করে। কারণ ইন্ডিয়ার ভিসা কবে চালু হবে এটা একদমই অনিশ্চিত, এটা নিয়ে অপেক্ষা করার মতো আর কোনো কিছুই নেই। তো ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আজকে এই পর্যন্তই বলার ছিল। আর বর্তমানে যেহেতু লকডাউন চলছে, আপনারা এই লকডাউনের মধ্যে আর করোনা হাত থেকে বাঁচার জন্য আপনি নিজে এবং আপনার পরিবারকে বাঁচানোর জন্য ঘরের ভেতরেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং কোথাও যাতায়াত করলে মাস্ক পরে বের হন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।